হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবাইকে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। আর এই ফুলটা গতকাল রাত্রেবেলা তোকির বাবা আমার জন্য নিয়ে আসছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডাক পট রোস্ট। এটা তৈরি করতে প্রথমেই আমার লাগবে একটা হাঁস। আমি চামড়া ছাড়িয়ে নিব না, শুধুমাত্র পালকগুলো ছাড়িয়ে নিব, সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিব। আর এরপরে লাগবে হচ্ছে মানে ক্যাপসিকাম নিব। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিছি আর রেড ক্যাপসিকাম নিছি। আর এগুলো একটু বড় করেই কাটতে হবে ক্যাপসিকামগুলো, কারণ বেশি ছোট করলে মানে গলে যাবে। আমি প্রথমটা এরকম করে ভুল করে ছোট ছোট করে কেটে ফেলেছি। আর এইবার তো ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন দুইটাই একসাথে পড়ে গেছে, সবাই তো মনে হয় অনেক মজা করতেছে, আমরাও মজা করছি। আমি এখানে রেড ক্যাপসিকামও নিছি, আর এই ক্যাপসিকামের টুকরোগুলো একটু বড় বড় করলেই ভালো হয়, কারণ ক্যাপসিকাম তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর ডাক পট রোস্ট তৈরি করতে আমার আদা নিছি এক টুকরা স্লাইস করে, আলু হচ্ছে দুইটা, গাজর একটা, ক্যাপসিকাম দুই কালারের নিছি, কাঁচামরিচ চারটা, রসুন আধা কাপ, স্প্রিং অনিয়ন, আর লাগবে হচ্ছে গরম মশলা, পেঁয়াজ আমি চারটা ভাগ করে নিছি, ভিনেগার, গোলমরিচ আর হচ্ছে সয়া সস। আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে পেপারকর্ন। আর পেপারকর্নটা আমি আগেই লবণের সাথে ভেজে নিছি। আর এবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে হাঁসটার গায়ে সুন্দর করে সয়া সসটা মিক্স করে নিব। এখানে আমি 2 চা চামচের মতো সয়া সস নিছি, আর এটা এখন আমি পুরো হাঁসের শরীরে লাগাই নিব। আর তারপরে যে আমি ভেজে নিছি লবণ আর পেপারকর্ন, সেই লবণ আর পেপারকর্নটা দিয়ে আমি এটা মাখিয়ে নিব। আর একদম সুন্দর করে এটা মাখাইতে হবে, যাতে সব জায়গায় লবণটা লাগে। আর আমি এখানে প্রায় 2 চা চামচের মতো লবণ নিছি। আর আমি এখানে প্রথমে স্প্রিং অনিয়ন নিলাম, তারপরে আমি গাজরের টুকরাগুলো নিয়ে নিলাম, আর আমি একে একে সবগুলো নিয়ে নিব, আলু, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর রসুন। আমি সব উপকরণগুলো এখন এখানে নিয়ে নিব, আর এখানে গোলমরিচটাও দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার। আর আমি ভিনেগার এখানে 1 চা চামচের মতো নিয়েছি। আর গরম মশলাগুলো আমি দিয়ে দিব, এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। আমি এটাতে একটু লবণ দিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিব এখানে। আর এবার সব কিছু আমি সুন্দর করে মিক্স করে নিব। আর আমি এই হাঁসটা প্রায় 2 ঘন্টা রেখে দিছিলাম লবণ আর হচ্ছে ভিনেগার সয়া সস মাখিয়ে। আর এবার হচ্ছে হাঁসটার ভিতর সবজিগুলো দিয়ে দিব। আর আজকে আমি এটা একটু ক্রিস্পি টাইপের করব, এই জন্য আমি এটা ওভেনেও দিব, আবার হচ্ছে চুলায়ও স্টিম করে নিব। আর এবার সবগুলো সবজি দিয়ে আমি সুন্দর করে এটা সেলাই করে নিব, আর যাতে সবজিগুলো না বের হয়ে আসে। আসলে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে গেছে এই জন্য। তো এটা সুন্দর করে সেলাই করতে হবে, যাতে মানে সবজিগুলো না বের হয়ে আসে। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর হাঁসটা কিন্তু আমি সুন্দর করে বেঁধে নিছি, যাতে মশলাগুলো না বের হয়ে যায়। আর এরকম আমি একটা রাইস কুকারে ঢাকনা দিয়ে নিছি স্টিম করার জন্য। আর এই জন্য প্রথমে আমি হাঁসটা দিয়ে দিব, আর পানিটা কিন্তু গরম ছিল।
আর এবার হচ্ছে আমি সবগুলা যে ইয়ে ছিল, মানে আলু, তারপরে হচ্ছে গাজর ছিল, সেগুলো সবগুলো হাঁসের ভিতর দিতে পারি নাই, আমি এগুলো সাইডে দিয়ে দিব আর সিদ্ধ হয়ে যাবে। এটা আমি আধা ঘন্টার মতো স্টিম করে নিব, আর ঠিক আধা ঘন্টা পরে আমি আবার আসতেছি। আর এটা কিন্তু স্টিম হয়ে গেছে, দেখেন হাঁসটা কেমন মানে সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে। আর এবার হচ্ছে আমি হাঁসটা বেক করে নিব ওভেনে, আর এখানে আমি আলু আর হচ্ছে গাজরটাও সাথে দিয়ে দিব। আর আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি, আর এবার এটা আমি ওভেনে দিয়ে দিব। আর এটা করতে আমার প্রায় 40 মিনিটের মতো টাইম লাগছে। আর ওভেনে যে চিকেনের একটা অপশন থাকে, আমি ওইটাতে করছি এটা। আর আমি 20 মিনিট পরে হাঁসটা আবার বের করব, আর ঠিক 20 মিনিট পরে আমি হাঁসটা আবার বের করছি উল্টিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, এখানে আমি একটু উপর দিয়ে মানে জিরা দিয়ে দিয়েছি, জিরার ফ্লেভারটা আমার খুব মজা লাগে, এই জন্য আমি 2 পিটি অল্প অল্প করে জিরা আর কি ছিটায় দিছি। আর এটা কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এরকম ঠিক এরকম না, আমার একটা স্মোক বিফের রেসিপি আছে, সেটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সরি, 40 মিনিট পরে আমার হাঁসটা হয়ে গেছে, আর এটা কিন্তু অসম্ভব রকমের ক্রিস্পি হয়েছে। আর আমি একটু ক্রিস্পি করার জন্যই এটা ওভেনে দিছি। আর এটা কিন্তু খেতেও অনেক মজা ছিল। আমার চ্যানেলে একটা গ্রিলের রেসিপি আছে, চুলায় কীভাবে গ্রিল চিকেন করে ওইটাও মানে আমার চ্যানেলে আছে, আপনারা ট্রাই করতে পারেন, আমি ওইটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসলে আমার কথা বলতে খুব প্রবলেম হচ্ছে, তারপরেও আমি অনেক দিন ধরে ভিডিও দিই না, এই জন্য ভিডিও দিলাম। আর এটার ভিতরেরটা এরকম একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব, আর অনেক ক্রিস্পি ছিল। আর আজকের মতো এখানেই শেষ, আমার ভিডিও দেখবেন অবশ্যই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।